নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আপনারা দেখছেন ডিজিটাল কর্নার ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনার সাইবার ক্যাব বা অনলাইন শপ থাকে অথবা সাইবার ক্যাপ খোলার কথা ভাবছেন এবং সেখান থেকে মাসে মাসে কুড়ি হাজার তিরিশ হাজার বা তার বেশি ইনকাম করতে চাইছেন তাহলে তো সেটা খুবই ভালো কথা এবং সাইবার ক্যাপ থেকে মাস গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা এবং তার থেকে বেশিও ইনকাম করা যায় আমার কিছু অনলাইন শপ জানা আছে যেখান থেকে তাদের মাসে তিরিশ চল্লিশ হাজার টাকারও বেশি মান্থলি ইনকাম হয় আপনারাও এখান থেকে মাসে মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সাইবার ক্যাফ বা অনলাইন শপ থাকলে কিছু গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বা কাগজ আপনার কাছে থাকতে হবে তা নাহলে আপনি জড়িয়ে পড়বেন বিভিন্ন রকম আইনি সমস্যার মধ্যে সাইবার ক্যাফ বা অনলাইন শপ নিয়ে বহু ভিডিও আপনারা দেখতে পাবেন যেখানে বলা হয় সাইবার ক্যাব খোলার জন্য কী কী লাগবে কী কী সার্ভিস আপনারা কাস্টমারদের দেবেন বা ইনকাম কিভাবে বাড়াবেন কিন্তু কোথাও আপনারা দেখতে পাবেন না সাইবার ক্যাব খোলার জন্য কি কি গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক কাগজ আপনার কাছে থাকতে হবে যত খুশি আপনারা সাইবার ক্যাব থেকে ইনকাম করতে পারেন যত খুশি সার্ভিস আপনারা দিতে পারেন কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বা কাগজ আপনার কাছে অবশ্যই রাখতে হবে তা না হলে কিন্তু আপনার দোকান পুলিশে এসে বন্ধ করে দিতে পারে তাছাড়া আপনি বিভিন্ন রকম আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন এবং সেখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে না আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব সাইবার ক্যাব বা অনলাইন শপের জন্য কি কি গুরুত্বপূর্ণ কাগজ আপনার কাছে রাখতে হবে তাই মন দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি অবশ্যই আপনার কাজে লাগবে বন্ধুরা সাইবার ক্যাফে বা ইন্টারনেট ক্যাফে খোলার জন্য যে কাগজটা প্রথমেই দরকার সেটা হলো একটি টেড লাইসেন্স যদি আপনাদের কাছে টেড লাইসেন্স না থাকে তাহলে পুলিশ যে কোনো সময় আপনার দোকানে সে সিল করে দিয়ে যেতে পারে তাতে আপনার কিছুই করার থাকবে না যদি আপনার কাছে টেড লাইসেন্স থাকে তাহলে কিন্তু পুলিশ আপনার দোকান সিল করতে পারবে না বর্তমানে টেড লাইসেন্স করা খুবই সহজ কাজ আপনি পঞ্চায়েত এরিয়া বা পৌর এরিয়ায় যে এরিয়াতেই বসবাস করেন না কেন আপনি অনলাইন থেকে ট্রেড লাইসেন্স আবেদন করে সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স নিয়ে নিতে পারবেন পৌর এলাকার ট্রেড লাইসেন্স করার জন্য আধার কার্ড দোকান যদি রেন্টে থাকে তাহলে রেন্টের কাগজপত্র দোকানটা যদি নিজের হয় তাহলে ট্যাক্স পেমেন্টের বিল হলেই আপনি অনলাইন থেকে আবেদন করে সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স নিয়ে নিতে পারবেন পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্সের জন্য একই ডকুমেন্ট লাগে শুধু ট্যাক্সের বিলের জায়গায় এখানে দলিল বা পর্চা আপলোড করলেই কিন্তু অনলাইন থেকে সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স হয়ে যায় পৌর এলাকা বা পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স অনলাইনে কীভাবে আবেদন করতে হয় সেই রিলেটেড দুটি সেপারেট ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখে দিয়েছি ভিডিওর ও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা ভিডিও দুটি দেখে সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন এখানে একটা কথা মনে রাখবেন সাইবার ক্যাফে বা ইন্টারনেট ক্যাফের জন্য সরকার শিক্ষিত আলাদা করে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না তাই অবশ্যই আপনার কাছে ট্রেড লাইসেন্স থাকতে হবে এরপর দ্বিতীয় যে কাগজটি হলো সেটা হলো প্রফেশনাল ট্যাক্স সাইবার ক্যাফে বা ইন্টারনেট ক্যাফের জন্য অবশ্যই আপনারা প্রফেশনাল ট্যাক্সটা ভরবেন প্রফেশনাল ট্যাক্স ভরতে বেশি খরচ হয় না মাত্র তিনশো টাকা খরচ হয় সাইবার ক্যাফের জন্য আপনারা মাত্র তিনশো টাকা স্ল্যাপেই প্রফেশনাল ট্যাক্সটা তৈরি করে নিতে পারবেন এছাড়াও আপনাদের কাছে যদি সিএসসি আইডি থাকে তাহলে সিএসসি সার্টিফিকেটও থাকবে সেই সিএসসি সার্টিফিকেট আপনাদের দোকানে টাঙিয়ে রেখে দেবেন যে কাজগুলো সিএসসি আইডি থেকে আপনারা করবেন তার জন্য এক্সট্রা করে আর কোনো রকম পারমিশনের আপনাদের প্রয়োজন হবে না যাদের কাছে সিএসসি আইডি নেই এবং যারা বিভিন্ন রকম পোর্টাল যেমন ধরুন স্পাইস মানি আর ইজি ইজিপে ইত্যাদি অ্যাপের দ্বারা টাকা উইথড্রল করেন মানি ট্রান্সফার করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকা উইথড্রল করা বা মানি ট্রান্সফার করার জন্য বিসি সার্টিফিকেটের প্রয়োজন যে কোম্পানির আপনারা মানি ট্রান্সফার বা টাকা উইথড্রলের কাজ করেন সেই কোম্পানির পোর্টাল থেকেই আপনাদের বিসি সার্টিফিকেটটা পেয়ে যাবেন বিশেষ করে টাকা উইথড্রলের ক্ষেত্রে পুলিশ যদি কোনো রকম পারমিশনের কাগজ চায় আপনারা এই সার্টিফিকেটটা দেখাবেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে যদি আপনাদের কাছে ব্যাংকের সিএসপি থাকে তাহলে সেখান থেকেই আপনাদের বিসি সার্টিফিকেট দেওয়া হবে সেই বিসি সার্টিফিকেটটাও আপনাদের কাছে প্রয়োজন পড়বে টাকা তোলা এবং মানি ট্রান্সফারের ক্ষেত্রে এছাড়াও আরও বিভিন্ন রকম সার্ভিস যেমন ধরুন বিল পেমেন্ট হোটেল বুকিং ফ্লাইট বুকিং ট্রেনের টিকিট বুকিং অনলাইন ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশান ইন্টারনেট ইউজ এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে কোনো রকম পারমিশনের প্রয়োজন হয় না টাকা উইথড্রলের ক্ষেত্রে বা মানি ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই একটা খাতা রাখবেন সেই খাতায় কাস্টমারের নাম কাস্টমারের আধার নাম্বার ফোন নাম্বার এবং কত টাকা তুলছেন বা কত টাকা পাঠাচ্ছেন তার ডিটেলস কিন্তু লিখে রাখবেন সেই সঙ্গে কাস্টমারের সইটাও নিয়ে রেখে দেবেন পরবর্তীকালে কাস্টমার যদি কোনো রকম পুলিশি ঝামেলা করে তাহলে কিন্তু আপনারা সেই রেজিস্ট্রেশন খাতাটা দেখিয়ে ঝামেলার সমাধান করতে পারবেন যখনই আপনার সাইবার ক্যাফে বা ইন্টারনেট ক্যাফে থেকে মানি ট্রান্সফার বা ক্যাশ উইথড্রলের কাজ করবেন অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট থেকে কাজ করার চেষ্টা করবেন তা না হলে অনেক ট্রানজাকশন হলে আপনার কিন্তু আর্থিক ক্ষতির ঝুঁকি থেকে যাবে শুরুর দিকে সাইবার ক্যাফেতে টেড লাইসেন্স প্রফেশনাল ট্যাক্স বিসি সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন খাতা অবশ্যই রাখবেন বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন ধন্যবাদ